রেকর্ড মূল্যস্ফীতি, ডলারের দর আর রিজার্ভ সংকটের জালে আটকা পড়া বাংলাদেশের অর্থনীতির চাকাকে পুনরায় সচ্ছল এবং আর্থিক ও ব্যাংক খাতে সুশাসনের লক্ষ্যে এবার অর্থমন্ত্রীর দায়িত্ব শেখ হাসিনা তুলে দিলেন তার আস্থাভাজন আবুল হাসান মাহমুদ আলীর হাতে। অর্থনীতির ছাত্র মাহমুদ আলী রাজনীতিতে আসার আগে ছিলেন পেশাদার কূটনীতিক, করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতাও। দিনাজপুর চার থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত সাংসদ আবুল হাসান মাহমুদ আলী 2012 সালের সেপ্টেম্বরে নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরপরে 2014 সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ ফের সরকার গঠন করলে ফেব্রুয়ারিতে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল ছিলেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সীমা নির্ধারণ মামলার নিষ্পত্তি এবং ছিটমহল বিনিময় সহ পাঁচ বছরের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহমুদ আলী। এছাড়া 2018 সালে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থবার সাংসদ নির্বাচিত হয়ে এবার অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন 81 বছর বয়সী এই রাজনীতিবিদ। একাদশ সংসদের অর্থমন্ত্রীর ভূমিকায় থাকা আ হ ম মুস্তফা কামালের বয়স আর শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক বছর বাজেট ঘোষণার সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন সরকারের পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব সামলানো এম এ মান্নান। তাই অনেকের ধারণা ছিল শেখ হাসিনার নতুন সরকারে এবার অর্থমন্ত্রীর দায়িত্বে মান্নানকে দেখা যেতে পারে, কিন্তু তাদের দুজনই শেষ পর্যন্ত বাদ পড়েছেন। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রীদের তালিকা প্রকাশের পর সেখানে কিছুটা চমক হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর নাম আসে। এছাড়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন বাদ পড়ায় অনেকে ধারণা করেছিলেন সেই দায়িত্বে হয়তো মাহমুদ আলীকে ফেরাবেন শেখ হাসিনা। কিন্তু আরেক চমক হিসেবে প্রধানমন্ত্রী এবার তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। 1943 সালের 2 জুন দিনাজপুরের খানসামার ডাক্তারপাড়া গ্রামে জন্ম নেয়া আবুল হাসান মাহমুদ আলী 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএ এবং 1963 সালে এমএ করেন। এরপর 1964 সালে নিজের শিক্ষায়তনে প্রভাষক হিসেবে যোগ দেন। 1966 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে মাহমুদ আলী যোগ দেন তৎকালীন পাকিস্তানের ফরেন সার্ভিসে। মুক্তিযুদ্ধের সময় কূটনৈতিক ফ্রন্টে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কূটনৈতিক দায়িত্ব নিয়ে 1968 সালে নিউ ইয়র্কে যাওয়ার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাঙালিদের উদ্বুদ্ধ করছিলেন। 1971 সালের এপ্রিল মাসে তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন এবং ওই বছর মে মাসে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন। মাহমুদ আলী মুজিবনগর সরকারের বিদেশ প্রতিনিধি প্রধান এবং 1971 সালে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান বিচারপতি আবু সাইদ চৌধুরীর নির্বাহী সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বেইজিংয়ে রাষ্ট্রদূতের পদমর্যাদায় উপমিশন প্রধান, ভুটান, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, জার্মানি ও নেপালের রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যে হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এমনকি তিনি আয়ারল্যান্ডে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত। ঢাকায় অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে তিনি 1992 সালে ভারতের সাথে 3 বিঘা করিডোর বাস্তবায়ন চুক্তিতে স্বাক্ষর করেন। একই বছর মিয়ানমারে শরণার্থীদের প্রত্যাবাসনের আলোচনায় যোগ দেন। 2001 সালে এপ্রিল মাসে সরকারি চাকরি থেকে অবসরের পর মাহমুদ আলী আওয়ামী লীগে যোগ দেন। IBTV USA, New York.